এইসিসি পদার্থ প্রথম পত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তথ্য নিয়ে আলোচনা করব তো আমরা প্রথম একটা ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে যে আমাদের প্রথম টাইপের সৃজনশীলের জন্য ছিল যে সেখানে হচ্ছে যে রদ এবং ভূতভূত নিয়ে কথা বলা হয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর্দ্রতা আর্দ্রতা দিয়ে যত সৃজনশীল আছে সবগুলো আমরা করার চেষ্টা করব এখন আর্দ্রতা আর্দ্রতার জন্য এই এই সৃজনশীল করার জন্য কিছু বেসিক দরকার হবে তোমাদের সেই প্রথমে আমরা সেই বেসিকগুলো আলোচনা করব তা প্রথম হচ্ছে আর ইকুয়াল টু এফ বাই এখানে আর হলো আপেক্ষিক আর্দ্রতা যেটাকে বলা হয় যেটাকে বলে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা তারপর হচ্ছে এই যে ছোট হাতের এফ বা স্মল লেটার এফ যেটা ছোট হাতের এফ যেটা স্মল লেটার সেটাকে বোঝায় হচ্ছে এফ দ্বারা বোঝায় হচ্ছে তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ শিশিরাঙ্কের তাপমাত্রায় তাপমাত্রায় সম্পৃক্ত চাপ সম্পৃক্ত জলীয় চাপ তাহলে এফ হল শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বড় হাতের এফ এফ কি হাতের হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় এই কয়টা টার্ম সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে আরেকটা সূত্র তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এরকম সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এরকম যে টি ওয়ান ইকুয়াল হচ্ছে টি প্লাস জি ইন্টু টি ওয়ান এই সূত্রটা তোমাকে জানতে হবে এবং এটাকে বলা হয় গেইসারের সমীকরণ এই সমীকরণটাকে বলা হয় গেসারের সমীকরণ তোমরা হাইগোমিটার নামে অবশ্যই জানো যে হাইগোমিটার দিয়ে আমাদের আর্দ্রতা পরিমাপ করা যায় তো হাইগোমিটার হাইগোমিটারের দুইটা বাল্ব থাকে একটা হচ্ছে টি আর টি টু টি হচ্ছে যে টি ওয়ানটা বোঝায় হচ্ছে শুষ্ক বাল্বের টেম্পারেচার শুষ্ক টেম্পারেচার বা তাপমাত্রা তাপমাত্রা আর টি টুটা হচ্ছে ভেজা বাল্পের তাপমাত্রা ভেজা বাল্বের তাপমাত্রা আর আমাদের জিটা হলো গেইসারের দুবক জিটা হলো গেইসারের দুবক আর হচ্ছে আমাদের এখানে টি টিটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা ঠিক আছে তাহলে এই এই দুইটা সূত্র যদি তোমরা পারো তাহলে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো হ্যাঁ আর এটা হাইগোমিটার হাইগোমিটারে আসলে দুইটা বাল্ব থাকে একটা বাল্ব হচ্ছে বায়ো টেম্পারেচার নির্ণয় করে যেটা শুষ্ক বাল্বের তাপমাত্রা আর একটা হচ্ছে ভেজা ভেজা মানে তুলা দিয়ে তুলার কটন দিয়ে হচ্ছে একটা পানির পাত্রের সাথে এই ভেজা বাল্বটা যুক্ত থাকে ফলে এই এই ভেজা বাল্বটা সবসময় ভেজে থাকে ওকে তো এই সূত্রটা জানলে হবে টি 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 ওয়ান ইকোয়াল টু যে টি প্লাস জি টি ওয়ান মাইনাস টি টু এই এই দুইটা সূত্র তোমরা যদি খুব ভালোভাবে পড়ে ফেলো আর ইকোয়াল টু এফ বাই এফ কোনো হান্ড্রেড পারসেন্ট আর টি ওয়ান ইকোয়াল টু টি প্লাস জি ইন টু টি মাইনাস টি ওয়ান টি টু এটাকে এইভাবেও লেখা যায় যে থিটা ওয়ান ইকোয়াল টু থিটা প্লাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু একই জিনিস রিপ্রেজেন্ট করে শুধু এখানে টি দিয়ে টেম্পারেচার রিপ্রেজেন্ট করতে এখানে থিটা দিয়ে টেম্পারেচার রিপ্রেজেন্ট করে ওকে তোমরা এই দুইটা সূত্র পারলেই আমরা যে কয়টা সৃজনশীল করবো এই টাইপের টোটাল পাঁচটা সৃজনশীল করবো এই পাঁচটা সৃজনশীল খুব ভালোভাবে বুঝতে পারবা ওকে তো আসো এখন প্রথম টাইপের প্রথম সৃজনশীলটা আমরা করে ফেলি যে বিজ্ঞানের ছাত্রী জ্যুতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেলে হচ্ছে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওই দিনে শিশিরাঙ্ক হচ্ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল পঁচাত্তর পার্সেন্ট তার মানে হচ্ছে যে আমরা আপেক্ষিক আর্দ্রতা পাইছি কত আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর পাইছি সত্তর পার্সেন্ট পাইছি এবং শিশিরাঙ্কের টেম্পারেচার যেটা ছোট হাতের এফ এই ছোট হাতের এফ মানে এটা কিন্তু এফটা হচ্ছে যে শিশিরাঙ্কের টেম্পারেচার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ মানে এফটা কিন্তু চাপ আর এখানে টেম্পারেচার দেওয়া আছে আচ্ছা আর বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুপুরের আমরা পেলাম মাপক যন্ত্রের সাহায্যে সেটা বত্রিশ ডিগ্রি পেলাম এখন আবার ওই দিনে সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেলে হচ্ছে বিশ ডিগ্রি হ্যাঁ এতটুকু আমাদের ইনফরমেশন এইখানে আমাদের দেওয়া আছে যে দশ ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত বা জলীয় বাষ্পের চাপ এই যে আমাদের কিন্তু ওই দিনে শিশিরাঙ্ক কত দশ ডিগ্রি ছিল না তাহলে দশ ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কিন্তু আমরা পেয়ে গেলাম অটোমেটিক্যালি পেয়ে গেলাম সেটা কিন্তু ছোটো হাতের তাহলে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত জলীয় চাপ ছোট হাতের এফ আবার বিশ ডিগ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত জলীয় হচ্ছে এত এখন এই ইনফরমেশনের মাধ্যমে তোমাকে কি বের করতে হবে ক নম্বরে যে উদ্দীপকের আলোকে দুপুরে বায়ুর তাপমাত্রা এই যে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত সেটা বের করতে হবে ঠিক আছে তার মানে বড় হাতের এফ তোমাকে বের করে নিতে হবে তো আমার যা যা দেওয়া আছে সেটা লিখে ফেলি যে আমাদের দুপুরের টেম্পারেচারে কত জলীয় বাষ্পের চাপ ছিল সেটা বের করতে হবে তার মানে হচ্ছে যে আমাদের বড় হাতের এফ বের করতে হবে হ্যাঁ তার মানে বড় হাতের এফ ইকাল টু হোয়াট মানে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমাকে বের করতে হবে আর দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা অবশ্য সম্পৃক্ত কথাটা আসবে তার মানে এরকম যে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শিশিরাঙ্কের দশ ডিগ্রি সেন্টিগ্রেড শিশিরা তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা ছোট হাতের এখানে দেওয়া আছে এই যে দেখো দশ ডিগ্রি তাপমাত্রায় চাপ দেওয়া আছে কত নাইন পয়েন্ট টু টু নাইন পয়েন্ট টু টু গুণন হচ্ছে টেন টু দি পর ইনভার্স থ্রি এম এইচ ওকে এটা তোমাদের দেওয়া আছে যে আমাদের দশ ডিগ্রি তাপমাত্রা জলীয় বাষ্পে সম্পৃক্ত জলীয় বাষ্পে যেটা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এপিকল টু দেওয়া আছে নাইন পয়েন্ট টু টু মিলিমিটার মার্কারি বা মিটার মার্কারি আচ্ছা মিটার মার্কারি দেওয়া আছে তো এখন আমাদের বড় হাতের বের করতে হবে এবং আমাদের যে আর্দ্রতা দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা আসি তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত দেওয়া আছে

না লিখলেও এখন হবে তো এখন আর ইকোয়াল টু এফ বাই এফ এটা লিখলাম এখন আমাদের কী করতে হবে আর এর মান দিতে হবে যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এফ এর মান কত এফ এর বাই নাইন পয়েন্ট নাইন পয়েন্ট টু টু গোনান টেন টু দি পয়েন্ট ইনভার্স থ্রি আর এই বড়ো হাতের এফটা আমাকে বের করতে হবে তাহলে বড়ো হাতের এফ ইকালটা আমরা লিখতে পারবো হচ্ছে নাইন পয়েন্ট টু টু টেন টু থ্রি আর আমাদের এখানে চলে আসবে জিরো ক্যালকুলেট করলে যেটা পাবো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেই রেজাল্টটা হবে বারো পয়েন্ট টু নাইন এত মিটার মার্কারি চাপ হবে এটাই তোমাদের অ্যান্সার দেখো এখানে আনসারটা আছে বারো পয়েন্ট টু মিটার মার্কারি ওকে এটা হচ্ছে তোমাদের অনেক টেস্ট পেপার আছে যে ভিন্নভাবে করা আছে এবং ভুল আছে ভুল আছে তোমরা কখনো ওই টেস্ট পেপারের সাথে মিলাইতে যাবা না তোমাদের কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে হবে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট যে কনসেপ্টের বাইরে যখনই অঙ্ক করবা তখন আর সেটা হবে না কারণ অনেক টেস্ট পেপারে অনেক ভুল আছে তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে টেস্ট পেপারে এটা আছে ওইটা আছে আসলে টেস্ট পেপারে যেটাই থাক যেটা লিগাল বা যেটা কনসেপচুয়াল সেটাই আসলে করতে হবে তোমরা টেস্ট পেপারের সাথে রেজাল্ট মিলিয়ে কী করবো বলো টেস্ট পেপারে অনেক ভুল আছে অনেক অনেক টেস্ট পেপারে অনেক ভুল আছে তো সেগুলো দেখে তো আর পড়া যাবে না বলো আর সেগুলো দেখে তো আমি নিজেও পড়াই না তো এগুলা তোমাকে কনসেপ্ট দেখে তোমাকে পড়তে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক এই জিনিসগুলো কনসেপ্ট দেখে তোমাকে ঠিক করতে হবে আচ্ছা এখন আসো যে জ্যোতির মনের মনে হলো যে দুপুরের তুলনায় সন্ধ্যার তাড়াতাড়ি গাম শুকাচ্ছে এই যে জ্যোতি নামক যে মেয়েটি উনি দেখলো যে যে সন্ধ্যায় তাড়াতাড়ি গাম শুকাচ্ছে কেন গাম শুকাচ্ছে এটা কনসেপ্টে জানতে হবে যে আসলে আফিকিক আর্দ্রতা কি প্রকাশ করে যদি আফিকিক আর্দ্রতা বেশি হয় তাহলে কী প্রকাশ করে আর কম হলে কি প্রকাশ করে আফিকার আর্দ্রতা যখন বেশি হয় তখন হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে বেশি থাকে আর জলীয় বাষ্প বায়ুতে বেশি থাকা মানে বায়ুটা ভেজা ঠিক আছে ও অতিরিক্ত জলীয় বাষ্প আর নিতে চাইবে না এর কারণে আমাদের গায়ে যে গাম তৈরি হয় সেই গামটা জলীয় বাষ্প আকারে কিন্তু শুকিয়ে যায় যখন আফেকিক আর্দ্রতা বেশি থাকবে তখন জলীয় বাষ্পটা সহজেই শুকাবে না তার মানে বেশিটা হচ্ছে যে আফেকিক আর্দ্রতার তারতম্য দেখাইতে হবে যে দুপুরে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে এবং স সন্ধ্যার দিকে আপেক্ষিক আর্দ্রতা কম থাকবে তাহলে সন্ধামটাতে হবে ঘামটা তাড়াতাড়ি শুকাবে কেন শুকাবে কারণ আপেক্ষিক আর্দ্রতা কম মানে জল বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম অর্থাৎ বায়ুটা শুষ্ক আর শুষ্ক হওয়ার কারণেই মূলত খুব তাড়াতাড়ি আমাদের যে ঘাম ছিল সেই ঘামগুলা জলীয় বাষ্প আকারে বের হয়ে যাবে এবং তোমরা জানো যে শীতকালের বায়ু অনেক কি থাকে শুষ্ক থাকে অর্থাৎ আফেক্ষিক আদ্রতা অনেক কম থাকে আর আফেক্ষিক আর্দ্রতা কম থাকার কারণেই দেখবে যে শীতের দিনে কাপড় চোপড় অনেক তাড়াতাড়ি শুকায় ঠিক আছে কারণ জলীয় বাষ্প বায়িত জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে আর ও জলীয় বাষ্প পেলেই ও তাড়াতাড়ি বা পানি পেলেই ও তাড়াতাড়ি কী করে নেয় শোষণ করে নেয় বুঝতে পারছ আচ্ছা তাহলে আমাদের এই খ নাম্বারটা করতে হবে আমাদের এখন তো এখন আমরা খ নাম্বারটা করে ফেলি খ নাম্বারের জন্য আমাকে কি দেখাইতে হবে সন্ধ্যায় আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত ছিল সেটা দেখাইতে হবে দেখো সন্ধ্যায় তাপমাত্রা কত পাইছে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর যেহেতু ওই ওই দিনের সারাদিনের তোমার হচ্ছে শিশিরাঙ্ক কত ছিল দশ ডিগ্রি তাহলে দেখো দশ ডিগ্রি শিশিরাঙ্কের টেম্পারেচার দশ ডিগ্রি যেহেতু শিশিরাঙ্কের টেম্পারেচার তাহলে দশ ডিগ্রি শিশিরাঙ্কের টেম্পারেচার বাষ্পচাপ দেওয়া আছে ঠিক আছে যে বাষ্পচাপ দেওয়া আছে আচ্ছা বিশ ডিগ্রি বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে তাহলে সবই দেওয়া আছে তোমাকে কি জাস্ট তোমাকে করতে হবে বের করে নিতে হবে আর ইকুয়াল তোমাকে সবসময় মানে দেখতে হবে এফ এফ কিন্তু টেম্পারেচার না এফ টেম্পারেচার না বড়ো হাতের এফ ও টেম্পারেচার না এখানে কোনো টাই টেম্পারেচার নিয়ে কাজ করা হয় না মূলত এখানে বাষ্পচাপ নিয়ে কাজ করা হয় এবং এফটা তো আমি বারবার বললাম এফটা হচ্ছে যে সম্পৃক্ত শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এপটা হচ্ছে চাপ বড় হাতের এপটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হ্যাঁ সময় এটা মনে রাখতে হবে হ্যাঁ নাহলে তুমি যদি টেম্পারেচার দিয়ে করো এখানে দশ ডিগ্রি বসাও এখানে বিশ ডিগ্রি বসাও এখানে হানড্রেড বসি অঙ্ক করে দিলে অঙ্ক রেজাল্টটা ভুল তোমাকে এখানে কিস নিয়ে কাজ করতে হবে এখানে তোমাকে বাষ্পচাপ নিয়ে কাজ করতে হবে

অবশ্যই সম্পৃক্ত কথাটা লেখা উচিত সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ছোট হাতের হচ্ছে কত এই দেখো দাও আছে নাইন পয়েন্ট টু টু গুনন হচ্ছে টেন টু দি পার মাইনাস থ্রি মিটার মার্কারি এটা ছোট হাতের আর বড় হাতের দেখো সন্ধ্যার সময় টেম্পারেচার এটা বায়োর টেম্পারেচার কত বিশ ডিগ্রি তাহলে বিশ ডিগ্রির জন্য আমাকে করস্পনিকে কি বের করতে হবে বায়ুর চাপ দিতে হবে তাহলে আমরা লিখব যে বিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে বিশ ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে দেওয়া আছে দেখো সতেরো পয়েন্ট ফাইভ ফোর গোনন টেন মাইনাস থ্রি এম মার্কারি তাহলে সতেরো পয়েন্ট ফাইভ ফোর গনন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এম মার্কেনি এটা আমাদের দা আছে ওকে এখন আমরা জাস্ট এখানে বসাবো বসাইলে হবে তাহলে বসানোর পর আমরা যেটা পাবো যে আর ইকুয়াল টু এফ এফ হচ্ছে নাইন পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস থ্রি আর হাতের এফ হচ্ছে সতেরো পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস আর আমাদের এখানে তাহলে দেখো কত হচ্ছে এটা এটা কেটে দিলাম ক্যালকুলেট করো তাহলেই হবে তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা পাবা যে বাউন্ন পয়েন্ট ফাইভ সিক্স এত পার্সেন্ট তো আপেক্ষিক আর্দ্রতা কত হলো এখন বাউন্ন পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট আর দুপুরে কত ছিল দুপুরে ছিল পঁচাত্তর পার্সেন্ট তাহলে তো বুঝতেই পারছো যে আমাদের সন্ধ্যার সময় আপেক্ষিক আর্দ্রতা কমে যায় তাহলে এইভাবে কথাটা লিখবা যে উদ্দীপকের দুপুরের সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল হচ্ছে পঁচাত্তর আর সন্ধ্যার সময় আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে অর্থাৎ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কি হয় কমে যায় আর আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে কম থাকার কারণে কি করবে আমাদের গাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কথাটা লিখলে হয়ে যাবে আশা করি তোমরা লিখতে পারবা এই কথাগুলো লিখে দিবা